হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বলবো তোমাদের জিও ফাইবার নিয়ে যা যা জিজ্ঞাসা সম্পূর্ণটা বলবো। তোমরা দেখতে পাচ্ছ জিও ফাইবার আমি অলরেডি বাড়িতে ইনস্টল করেছি। তো জিও ফাইবার আর অন্যান্য ব্রডব্যান্ডের মধ্যে কী কী ডিফারেন্স আমি সেটাও বলবো, এবং এটা কিন্তু ইনস্টলেশন কীভাবে নেবে, কোথা থেকে নেবে আমি প্রত্যেকটা কিন্তু এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জিও ফাইবার নিতে কিন্তু মাত্র 1500 টাকা খরচা, তাতে তোমরা পাবা কি ট্রিপল নাইন অর্থাৎ 999 টাকার রিচার্জ পাবা, প্লাস 18% জিএসটিতে 1178 টাকার রিচার্জটা পাবা, যাতে 150 এমবিপিএস স্পিড তোমরা কিন্তু এখানে পাবে। তো 1500 টাকা তোমরা যখনই দিচ্ছ 150 এমবিপিএস স্পিডে 1178 টাকা অর্থাৎ 1180 টাকায় তোমাদের কিন্তু রিচার্জ করে দিচ্ছে। 1180 আর 1500-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 320 টাকা মতো, তা 320 টাকায় তোমরা কিন্তু ইনস্টলেশনটা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু খুব সুন্দর একটি অফার তোমাদের জন্য কিন্তু জিও দিতে চলেছে। আর যে তোমরা রাউটারটা পাবে, রাউটারটাও কিন্তু একদম ফ্রিতে জিও দেবে। ওই 1500 টাকার মধ্যে তার লাগুক যা লাগুক প্রত্যেকটা কিন্তু জিও তোমাদের দেবে। এবার জিওর যে রাউটারটা ওটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পাবা, এটা কিন্তু জিওর সাথে তোমরা যদি যুক্ত থাকো তাহলে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পাবা। এবং এখানে কী পাবা ফেসিলিটি, আনলিমিটেড কল পাবা, একটা ল্যান্ডলাইন নাম্বার দেওয়া হবে, সেখানে কিন্তু তোমরা কিন্তু আনলিমিটেড কল কিন্তু তোমরা ফ্রি পাবা। এটা অনেক বড় একটা সুবিধা, এবং নেট স্পিড কিন্তু অন্যান্য ব্রডব্যান্ডের থেকে অনেক ভালো। তোমরা এখান থেকে সব মাই জিও অ্যাপ থেকে সব কিছু দেখতে পারবে। আমি অলরেডি বানিয়ে দিয়েছি একটা ভিডিও মাই জিও কীভাবে ইনস্টলেশন নিতে হয়, আমার বাড়িতে কীভাবে আছে, তো ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি নিতে চাও কমেন্টে আমার সাথে যোগাযোগ করো। আমার এরিয়াতে যদি কারো লাগে তাহলে কিন্তু আমি তাকে প্রোভাইড করতে পারবো, মাত্র 1500 টাকা পড়বে। যদি নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করো। এই ছিল ছোট ইনফরমেশান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।